নির্বাচনের দাবিতে সমাবেশ করছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সদস্যরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, সমাবেশে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সদস্যরা কি বলছেন? এই মুহূর্তে চট্টগ্রাম চেম্বারের নিচে, অর্থাৎ তাদের একটি হল রুমে, নতুন করে নির্বাচনের দাবিতে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যারা ব্যবসায়ী রয়েছেন তারা এখানে বিক্ষোভ করছেন। একটু আগে তারা এখানে একটি মানববন্ধন করেছেন। মূলত একটু তথ্য জানাতে চাই, এই চেম্বারের নির্বাচন হয়েছিল ২০১৭ সালে। এরপর প্রায় ১৬ বছর এখানে নির্বাচন হয়নি, এবং এখানে কিন্তু আসলে সিলেকশনের মাধ্যমে আসলে বিভিন্ন যে পরিচালক তাদের নির্বাচন করত। এবং আজকে যারা সাধারণ ব্যবসায়ী, যাদেরকে এখানে যারা এখানে সদস্য, কিন্তু তাদের কোনো কথাই রাখা হতো না এখানে। তাদের যেটি অভিযোগ যে এখানে একতরফাভাবে তাদের কমিটি গঠন করা হতো। ১৪০০রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক IFIC। এই বিষয়ে আমরা জানতে একটু সরাসরি আসতে চাই একজন চেম্বারের সাবেক পরিচালক, তিনি মোস্তফা গ্রুপের পরিচালক, যদি বলতেন আজকে আপনারা কেন এসেছেন এখানে, আপনাদের কী দাবিগুলো? আমাদের দেখেন, আমাদের দাবি একটাই ব্যবসায়ী হিসেবে, সেটা হচ্ছে আমরা একটা সুস্থ নির্বাচন দিয়ে যোগ্য প্রার্থী চিটং চেম্বারে আমরা বসাতে চাই। যেন আমাদের যাদের আমরা ব্যবসা করে আসছি, ইন্ডাস্ট্রিয়ালি যারা আছি চট্টগ্রামে গত অনেক যুগ যুগ ধরে, আমরা কোনো ফেসিলিটিস চেম্বার থেকে এখনও পর্যন্ত পাইনি। সো আমরা চাই, আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে আমরা যোগ্য প্রার্থী চাই সুস্থ নির্বাচন দিয়ে। এটাই হচ্ছে আমাদের বড় চাওয়া। যারা আগে ছিল ওদের আসলে কি ওদের কী সমস্যা ছিল? ওনাদের অভিজ্ঞতা আমি পার্সোনালি কাউকে কিছু বলতে চাই না, কিন্তু ওনাদের অভিজ্ঞতা থেকে আমাদের ব্যবসায়ীদেরকে নিয়ে ওনাদের কোনো কথা বা আমাদেরকে নিয়ে বসা, আমাদের কী সমস্যা, কোনোদিন এটা নিয়ে আমাদের সাথে বসেনি, কোনোদিন আমাদের সাথে এগুলি নিয়ে কথা বলেনি, কোনোদিন চেষ্টাও করেনি যে আমাদের দাবি দাবা কী আমাদেরকে। আমরা কারণ দেখেন, আমি মোস্তফা গ্রুপের ডাইরেক্টর, আমাদের এতগুলো ইন্ডাস্ট্রি আছে, আমাদের দ্বারা অনেক পরিবার চলে। সো আমাদেরকে, আমরা যদি সিক হয়ে যাই তাহলে কতগুলো পরিবার দেখেন আমাদের দ্বারাই সিক হয়ে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ আসা যুক্ত হওয়ার জন্য। আসলে একই সাথে জানাতে চাই, এই চেম্বারের নির্বাচন হয়েছিল ২০১৩ সালে, এরপরে আর কোনো নির্বাচন হয়নি। শুধু চট্টগ্রাম চেম্বার নয়, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার, চট্টগ্রাম উইমেন চেম্বার, সবগুলো থেকে একই অবস্থা। সেখানে নির্বাচন না নিয়ে দীর্ঘদিন ধরে তারা সিলেকশনের মাধ্যমে তারা কমিটি নির্বাচন করেছিল, তার এই প্রতিবাদে আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। ধন্যবাদ মাসুদুল।